والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ ইন্ডিয়া থেকে প্রশ্ন করছেন যে মশা মাছি পোকামাকড় কীড়া এগুলি কি আগুন মারা যাবে কেন আমি শুনেছি যে না এগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে নেই দেখেছি আমাদের গোয়াল ঘরে অনেক সময় গরুকে অনেক তং করে বা অনেক জ্বালাতন করে মশা মশা মাছি হ্যাঁ তো যদি আগুন জ্বালিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় সেভেন্টি পারসেন্ট এগুলি মেরে ফেলা হয় এর থেকে গরুগুলি সুরক্ষা হয় তাহলে উত্তরটি আমাকে জানাবেন এরকম সহি হাদিস আছে কিনা আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না বক্তব্যটি সঠিক কিনা যেভাবে বক্তব্যটি সঠিক আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাম বারাকাল নবীন মুহাম্মদ রুসুল্লাহ সাল্লাম বলছেন লা তো আজজিব বিন্নার তোমরা কোনো জানদার ব্যক্তিকে আগুন দিয়ে শাস্তি দিও না অন্যান্য আর আলা ইয় আজিব বেহা ইল্লাহ রব বুন্নার কেন এটা আল্লা তার বিশেষত্ব হিসেবে এটাকে রেখেছেন তিনি এই আগুনের রব আগুন সৃষ্টিকর্তা তা তিনি আগুন দিয়ে তার সৃষ্টিকে শাস্তি দেবেন এটা হাদিস সাহে তবে এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যা দাবিদার আর এমদের ভিতরে এটার ব্যাখ্যা রয়েছে হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু যখন শিয়াদের একটা ফারিক একটি দল তাকে আল্লাহ বলেছিলেন তখন তাদেরকে আগের অতি তিনি আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছিলেন পরে তিনি আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন বুঝেছেন তবে তিনি কিছু লোককে পুড়িয়ে মারার পর এখানে আরো বিভ্রান্তি তৈরি হয়ে যায় তাদের বাকি শিয়া গ্রুপ যেগুলি ছিল তারা তারা বলেছিল এখন তো আরো আমরা ভালো করে নিশ্চিত হয়ে গেলাম যে আপনি ইলা কেননা আগুন তো আগুন দিয়ে তো আগুনের সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ শাস্তি দেয় না এগুলো কথা মোত আখরিন যারা পড়ে তারা বলেছেন যে আমাদের সমাজে কিছু ক্রীড়া কিছু পোকামাকড়ের অত্যাচার এত বেশি গুরুতর হয়ে গেছে যে সাধারণত ওগুলিকে সাধারণত বিষ প্রয়োগের মাধ্যমে অনেক সময় মেরে শেষ করা সম্ভব হয়ে ওঠে না অনেক ক্ষেত্রেই যেমন বিচ্ছু এটাকে বিষ প্রয়োগ করে মারা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না বিচ্ছুটাকে তখন আগুন শোলাতে আগুন ধরে নিয়ে যায় ওখানে দিয়ে দিলে তাড়াতাড়ি সে মরে যায় কিছু চিউটি যেগুলিকে বলা হয় কি বলে আপনার আহ বলে এক ভাষাতে আর এক ভাষাতে আপনার এটা ওই যে আপনার বিচ্ছু আর কি বিচ্ছুরি একটা প্রকার খুব মারাত্মক বিষ ওটার ওটা বিষ দিয়ে মারতে পারে কেউ বা মেরেছে এরকম জানা যায় না মানে ওগুলোকে দেখলে সম্ভবত আমাদের মুরব্বি আনে কেরামকেও আমরা দেখেছি সবাইকে যে আগুন দিয়ে মেরে দিয়েছে সেটাকে তো গুরুতর তাদের ক্ষতি যেটা আমরা দেখতে এক সময় এর অনেকেই বলেছেন যে এ জায়গায় এত শক্তভাবে ওই হাদিসটি প্রযোজ্য হবে না কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণ সাধনে অনেক আইন প্রণয়ন করেছেন এবং মানুষ এবং জাতিকে অগ্রাধিকার দিয়েছেন সবচেয়ে বেশি অগ্রাধিকার বনি আদমকে দিয়েছেন আল্লাহ কাররামনা বনি আদম হ্যাঁ বনি আদমকে বেশি আল্লা রবুল আহমিন অগ্রাধিকার দিয়েছেন তবুও সবচেয়ে উত্তম কাজ হবে হাদিসের উপরে আমল করে যাওয়া আর একান্ত বাধ্য না হলে আগুন দিয়ে না পোড়ানো একান্ত বাধ্য না হলে কেরোসিন ঢেলে দিয়েও মারা যায় পিঁপড়াকে পিঁপড়া বেশি অতিরিক্ত অত্যাচার করলে হলুদের গোঁড়া ছিটিয়ে দিলে ওরা পালিয়ে যায় তো একান্ত যেখানে বাধ্য হয়ে যায় সেটা মজবুরি হালাত সেক্ষেত্রে শুধু আগুন দিয়ে এ ধরনের ক্ষতিকারক জঘন্য আমাদের সমাজকে সমাজের মানুষের ক্ষতি সাধনকারী পোকামাকড়গুলিকে পুরানো যায়জ বলে আমার নিজস্ব মন্তব্য আর কি একান্ত বদ্ধগত হয়ে গিয়ে আর নয়তো এটা শেষ অবলম্বন হিসেবে নয়তো সাধারণত ধোঁয়া দিয়ে ভাগিয়ে দেওয়া আমরা গোয়াল ঘরে ধোঁয়া দিয়ে ভাগিয়ে দিই মাসিকে হ্যাঁ তারপর কেরোসিন দিয়ে পিঁপড়াকে মেরে দিই হলুদের গোঁড়া ছিটিয়ে দিয়ে পিঁপড়াকে ভাগিয়ে দিই এ ধরনের করতে পারি হ্যাঁ কিন্তু এ ধরনের আপনি মনে করেন যে সাপ বিচ্ছু টিকে বিষ দিয়ে মারা সম্ভব না হলে একান্ত বাধ্যকতা অবস্থায় তখন তাকে জ্বালিয়ে দেওয়াটা স্বাভাবিক একটি বিষয় একটি দাবি দাবি পূরণের তাগিদ আর কি তখন সেটা মজবুরি হালাত হিসেবে জায়েজ হবে আশা করি ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা মুহাম্মদ তবে আগুন দিয়ে কোনো প্রাণীকে শাস্তি দেওয়ার বিষয়ে নিরুৎসাহিত হয় আমাদের উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন